আমরা এখন বেরিয়েছি দীঘার থেকে সাইট সিনের জন্য। প্রথমে যাব তালসেরি বিচ, যেটা ওড়িশার মধ্যে পড়ছে। আমরা পৌঁছে গেছি তালসেরি বিচে। ফার্স্ট ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। এখানে অবশ্য অন্য সব দীঘার বা মন্দারমণির বিচের মতন এখানে আপনি স্নান করতে পারবেন না, তো দৃশ্য খুব সুন্দর যদি উপভোগ করতে চান। এত সুন্দর এখানে না আসলে বুঝতে পারবেন না। এই বিচটা দেখার জন্য মোটরসাইকেল ভাড়া করতে হয়। প্রত্যেক মোটরসাইকেল প্রতি 100 টাকা ভাড়া লাগে। Jet planes in the night sky with you, getting high in the sunrise with you, getting through all the bad times with you. I wasn't missing a thing, no I do. And I wish that I could build a time machine, cause time moves on. এখানে একটা অদ্ভুত দৃশ্য দেখাবে, সেটা দেখুন। ও খুব এক্সাইটিং ফিলিং করছে, দেখুন। এখানে অ্যাকচুয়ালি সিরিয়াল সিনেমার শুটিং হতো, বাট কিন্তু আমফানের ঝড়ে এই জঙ্গলটাই পুরো তছনছ করে দিয়ে গেছে। খুব দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, যার জন্য এখানে শুটিং হওয়াটা খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আস্তে আস্তে রিকভারি করার চেষ্টা হচ্ছে এখানটায়। এখানে বাইক ভাড়া পার বাইকে 100 টাকা, তাতে আপনি একাও বসতে পারেন, দুজনও বসতে পারেন, কোনো অসুবিধা নেই। পরে আমরা যাব চন্দনেশ্বর টেম্পল, যেটা বালেশ্বর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এটা দেখার জন্য এর পরের এপিসোডে চোখ রাখুন।